যারা আমরা একটু ইংলিশে দুর্বল তাদের কম্পিটিং সেন্টেন্সটা দশটায় পাবা এই কথা আমি বলে তোমাদের মিথ্যা আশ্বাস দিবো না কম্পিটিং সেন্টেন্সটা হচ্ছে পুরো একটা গ্রামার সেন্স স্পষ্ট থাকতে হয় বাক্য বুঝতে বুঝে করতে হয় তারপরে যদি আমরা মোটামুটি যে রাইটের যে ভাবগুলো করছি এগুলো বুঝে বুঝে করে থাকো যে বাকি প্রশ্নগুলো সেক্ষেত্রে আমরা অন্তত ফিফটি পার্সেন্ট অ্যান্সার করতে পারবো তো কিছু প্রশ্ন আছে খুবই কমন তো আমরা দেখি এখান থেকে আমি যদিও পুরোটা বুঝিয়ে দেবো আচ্ছা উই আর লেট আমাদের অলরেডি দেরি হয়ে গেছে জানা দ্য ক্লাস উই স্টার্ট শুন ক্লাসটা শীঘ্রই শুরু হবে ওয়াক ফার্স্ট দ্রুত হাটো লিস্ট আমাদের যে মনে আছে লেস্ট থাকলে আমরা যে ওই যে ফ্রেজেন্ড ওয়ার্স শিখছিলাম না শ্যুডল কথা থাকে বলো লেস্ট থাকলে শুড ওলা হবে তাহলে ওয়াক ফার্স্ট লিস্ট উই শুড মিস দ্য ক্লাস বুঝলেনা হ্যাঁ তাহলে যাই দেবে শুড দিতে হবে তাই না তাহলে তোমরা কী রাখছার উই শ্যুড মিস দ্য ক্লাস ওকে তারপর চলে আসি দেয়ার গোজ এ প্রভাব একটা প্রভাব আছে প্রভাব বাংলা কি প্রভাদ আছে দ্যাট এখন এখানে কি হবে এটা বোঝার জন্য পড়ার বাক্যটা যদি আমরা পড়ি যেমন সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম মানে সময় নিয়ে প্রভাবটা তাই না বোঝা যাচ্ছে প্রভাবটা সময় নিয়ে হবে তাহলে এটা হবে নিশ্চয়ই দেয়ার গৌজ এ প্রভাব দ্যাট টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান আমরা ছোটবেলা দেখেছি সাররা টাইম অ্যান্ড টাইট ওয়েটস ফর নান শিখাইছি আমাদেরকে এখন দেখতেছি বলতেছে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান এমনও দুইটা আনসারই হবে তো টাইম অ্যান্ড টাইট ওয়েট ফরটা বেশি সুন্দর হয় আর টাইম অ্যান্ড টাইট ওয়েটস ফর নান আমাদের শেখাইছিল টাইম সময় এবং স্রোত দুটো একই ক্যারেক্টার হওয়ার কারণে এটাকে সিঙ্গুলার বলতো আমাদের বুঝেছিল তাই কিন্তু এখন দেখতেছি যে টাইম অ্যান্ড টাইট দুটাকে আলাদা সাবজেক্ট ধরে প্লুরাল হওয়ার কারণে অ্যাস হবে না তাহলে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান নাকি দ্য কন্ডিশন অফ মিঠুজ ফাদার ওয়াজ নট ওয়েল মিঠুর বাবার অবস্থা ভালো ছিল না ইফ আই নু উচ্চারণটা নু নিউ বই আমরা কে এন নিউ হয় তবু নু হয় তাই না যেহেতু নিউ আছে তার মানে একটা পাস্ট টেন্স আছে বলে ইফওয়ালা বাক্য পাস টেন্সে থাকলে ইফওয়ালা বাক্য পাস্ট ইনডিফিনেটে থাকলে ইফ ছাড়া বাক্য উড ওয়ালা বাক্য হবে উড মানে ডাব্লিউ ও ইউএল ডি উড বা কুড বা মাইট ওলা হবে তো উডটাই মাথায় রাখবে এটাকে সারা বলে সেকেন্ড কন্ডিশন কি বলে এটাকে ওকে ফাইন তাহলে কি হবে এটা হবে ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার তাহলে আই উড কল হিম হয়েছে না তুমি যাই দিবা উড থাকতে হবে বা কুড আই মাইট কল হিম আই ও উড কল হিম কুড কল হিম মাইট কল হিম আই কুড হেল্প হিম আই মাইট হেল্প হিম নাকি অনেক কিছু দেবে যে কলটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হয় কোথাকে ঠিক আছে তাহলে এটা সেকেন্ড কন্ডিশনে পড়ে গেছে যদি এখানে তো ইফ আই নো যদি ইফ আই নো তাহলে প্রেজেন্ট ছিল তার মানে আমরা উইল দিতে হইতো কী দিতে দিত অর্থাৎ ইফ আই নো ইজ নাম্বার মোবাইল নাম্বার আই উইল কল আই মে কল আই ক্যান কল মানে উইলটাই টাইম আমার রাখবো উইল ক্যান মে একই ক্যারেক্টার তাহলে যেহেতু নু আসে তাহলে আমাদেরকে উইলের পাস উড দিতে হয়েছে কথা গেল উড দিলে হবে মাইট দিলে হবে এনিবে তাহলে এটাকে সারা বলে ফার্স্ট কন্ডিশন যদি প্রেজেন্ট থাকে আর যদি ইফল বাকাটা পাস থাকে মানে পাঁচ তিন থাকে সারা বলে সেকেন্ড কন্ডিশন আর ইফলোপ যদি পাস পারফেক্ট থাকতো সারা বলতো থার্ড কন্ডিশন আর সেক্ষেত্রে উড হ্যাভ হইতো এখানে উড হ্যাভ দেওয়া যে ভাড়াটা আছে এটা হয়তো ভীতি অর্থাৎ এটা যদি এমন হইতো ইফ আই হ্যাড নন হিজ নাম্বার মোবাইল নাম্বার আই উড হ্যাভ হ্যাভল্ড হিম উড হ্যাভ দিয়ে ভিতরে দিতে হতো যাই হোক আমাদের এখানে সেকেন্ড কন্ডিশন মানে শুধু উড দিলে হবে আর উড উ আদাস না মনে আছে আদাস থাকলে কী হবে বেস ফ্রম হবে বাড়বে মনে থাকবে ওকে তারপর কোনটা চার দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি তো বুঝাই যাচ্ছে যে পরবর্তী বাক্য থেকে বুঝবো আমরা উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস বাংলাদেশ যদিও ছোটো দেশ না বোঝা যাচ্ছে আমরা না নিশ্চয়ই ওয়ার্ল্ড হেরিটেজ হেরিটেজ সাইট সময় কিছুটা বলবে তাই না তো আমরা বলতে পারি দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি ইট বা শি দেশের পরিবর্তে ইটও বলা যায় শিও বলা যায় তো শি সুন্দর হয় শি হ্যাজ এ লট অফ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস বা শি হ্যাজ মেনি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেখো যে বাক্যটা দেওয়া থাকে এই বাক্য থেকে ক্লু দেওয়া থাকে তুমি চাইলে এখান থেকে অ্যান্সারটা করে ফেলতে পারো তাই না দেখো তো তুমি কত আকাশ পাতলা চিন্তা করবো এখানে মধ্যে অ্যান্সার দেওয়া আছে তাই অ্যান্সার কী হবে দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি শি হ্যাজ এ লট অফ বা মেনি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস কথা বোঝা গেছে ওকে ফাইন দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি যদিও বাংলাদেশের ছোটো দেশ উই এটা হয়ে গেছে উই আর অ্যা ফ্রি নেশন নাও আমরা একটা এখন স্বাধীন দেয় জাতি নাইনটিন সেভেন্টি ওয়ান ইজ দ্য ইয়ার উনিশশো একাত্তর সালের একটা সময় ওয়েন উই গট আওয়ার ফ্রিডম যেহেতু ফ্রি কথাটা এখানে আসে তারা বলতে পারে ওয়েন উই গট আওয়ার ফ্রিডম ওয়ান উই বিকেম ফ্রি তাও হইতে পারে কি কিছু আসার অন্য কিছু দিবা ইন নাইনটিন সেভেন্টি ওয়ান সরি নাইনটিন সেভেন্টি ওয়ান ইজ দ্য ইয়ার হোয়েন পরে আমি যা বলেছি তার বাইরে কিছু বলবা কেউ বলবা না ওকে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ একটা আন্তর্জাতিক ভাষা ড্যাশ সরি ফুল স্টপ ড্যাশ ইউ ক্যান নট গ্যাট এ গুড জব বুঝাই যাচ্ছে এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স চলে আসে বোঝা যাচ্ছে ইফ ইউ ডোট নো ইংলিশ হয় না ইফ ইউ ডোন্ট নো ইংলিশ ইউ ক্যান নট গ্যাট এ গুড জব তাহলে এই ফলা বাক্যটা আমরা রাইটে যে ভারব দেখেছি এটার ব্যবহার এবং এখানে সরাসরি এটা কম্পিটিভ সেন্টেন্স আমরা দেখা যাচ্ছি তাহলে ইফ ইউ ডোন্ট লার্ন ইংলিশ ইউ ডোন্ট নো ইংলিশ দেখা ইউ ক্যান নট গ্যাট এ গুড জব জি আই ফাউন্ড এ বক্স ইন দ্য রুম আমি একটা রুমের বক্স দেখেছি দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর তা বোঝা যাচ্ছে দ্য বক্স ইজ টু হ্যাভি ফর মি দিলে অ্যান্সার হয়ে যায় ফর মি দিলে আনসার হয় কিন্তু আমাদের এখানে লেখা আছে কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং সুইটেবল ক্লজেস অর ফ্রেজেস অর্থাৎ ওয়ার্ড না অর্থাৎ একটা শব্দ হলে হবে না অবশ্যই মিনিমাম দুইটা শব্দ হতে হবে তার মানে ই ফাই ফাউন্ড এ বক্স ইন দ্য রুম দ্য বক্স ও সরি আই ফাউন্ডে বক্স ইন দ্য রুম দ্য বক্স ওয়াজ টু হেভি ফর মি দিলে অ্যান্সার হয়ে যেত কিন্তু হবে না কারণ আমাদের কন্ডিশন দেওয়া আছে এটা দুইটা শব্দ হতে হবে অ্যাট না বা সেন্টেন্স হতে হবে তাহলে কী হবে দ্য বক্স ইজ টু হ্যাভি ফর মি টু পিক বা ফর মি টু লিফ্ট হয়েছে তাহলে একের অধিক শব্দ হয়েছে ফাইন আই ওয়াজ রিয়েলি ইন এ গ্রেট ডেঞ্জার আমি সত্যিকারও তো খুব বিপদে ছিলাম হি কেম হিয়ার উইথ এ ভিউ টু আমরা দেখেছিলাম রাইট ভাবে গিয়ে যে টু এর পরে ভাবে ফোন চেঞ্জ হয় না কিন্তু উইথ এ ভিউ টু থাকলে ভাবের সাথে আইনজি দিতে হবে অর্থাৎ আমাদের এমন কিছু দিতে হবে এখানে ভাব দিয়ে শুরু করতে হবে তার সাথে আইনজি হতে হবে তার সাথে আইনজি হতে হবে যেমন হি কেম হিয়ার উইথ ভিউ টু হেল্পিং মি হয়েছে তাহলে হি কেম হিয়ার উইথ ভিউ টু হেল্পিং মি আরও আরও অন্যান্য শব্দ ওই তোমার শব্দগুচ্ছ হতে পারে কে বলবা সাহস নাই আই ক্যান ক্যানট রিকল হিজ নেইম আমি তার নামটা মনে করতে পারতেছি না ইট ইজ লং সিন্স আমরা রাইট ইউভাব করতে গিয়ে একটা জায়গায় দেখেছিলাম সিন্সের আগে প্রেজেন্ট থাকলে পরেরটা হয় পাঁচ তিন হিট্যান্স সিনস এর আগে পাস থাকলে যদি ওয়াস হতো তাহলে হয়তো পাস পারফেক্ট্যাস তো যদি ইজ আসে তাহলে আই ক্যানট রিকল হিজ নেইম তার নামটা আমি যদি স্মরণ করতে পারতেছি না ইট ইজ লং সিন্স আই ম্যাট হিম এম ইটি ম্যাট সিন্স আই ম্যাট হিম দিলে হবে সিন্স আই ম্যাট হিম লাস্ট তা দিলে হবে তোর কারণে ভেজাল করা সিন্স আই ম্যাট হিম এম ইটি ম্যাট টাইম উইল ডিসাইড এভরিথিং সময় সব কিছু বলে দিবে ডু ইউর বেস্ট কী হতে পারে এটা অনেক কিছু হতে পারে কিন্তু ডু ইউর বেস্ট বল আনসার কী রাখছো ইন অর্ডার টু রিসিভ দ্য বেস্ট তাই কি তো ডু ইউর বেস্ট ইন অর্ডার টু রিসিভ দ্য বেস্ট ওকে টাইম উইল ডিসাইড এভরিথিং ডু ইউর বেস্ট আরও অনেক কিছু হইতে পারে আরও সহজ সহজ পক্ষে বলো তো ডু ইউর বেস্ট অ্যাজ ইট ইজ নট ইন ইউর হ্যান্ড তাই না যদি বলা সে সময় হ্যাঁ ডু ইউর বেস্ট অ্যাজ ইট ইজ ইন 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 দ্য হ্যান্ডস অফ টাইম তাই না অনেকভাবে বলা যায় এটা অনেক স্বাধীনভাবে তুমি অনেক বাক্য বলতে পারবা তো যখন যখন অনেক অ্যান্সার হয় তখন তোর বিবেদ বলা যাও অথচ অনেক অ্যান্সারে সহজ তাহলে ডু ইউর বেস্ট অ্যাজ ইউ নো ইট ডিপেন্ডস অফ দ্য টাইম কত সহজ সহজ বাক্য আছে লক্ষ লক্ষ কিন্তু সহজ হয়ে গেলে তোমরা পারো কঠিনগুলোই পারো অর্থাৎ রুলস যেগুলো দেওয়া আছে এগুলো পারো এনি কোয়েশ্চেন এ দশটা থাকে असै कुनै प्रश्न